সব জল্পনা কল্পনা শেষে অনিয়মিত বাংলাদেশীদের সুখবর দিল গ্রিক সরকার। শিগগিরই দেশটিতে থাকা 15,000 বাংলাদেশীকে সিজনাল ভিসায় বৈধ করার কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে দেশটির সরকার। অনলাইনে আবেদনের আহ্বানও জানানো হয়েছে। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত থাকছে নূর হোসেনের রিপোর্টে। গেল বছর বাংলাদেশ সফর করেন গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি। এ সময় বাংলাদেশ ও গ্রিসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয় প্রতি বছর 4,000 বাংলাদেশি কর্মীকে মৌসুমি কাজের ভিসা দেবে ইউরোপের এই দেশ। একই সঙ্গে গ্রিসে বসবাসরত 15,000 অনিয়মিত বাংলাদেশিকে বৈধতার আওতায় আনা হবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এবার অনিয়মিত বাংলাদেশিদের আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে গ্রিক সরকার। চুক্তির অধীনে এই যে যারা অবৈধভাবে এখানে আছেন, যারা অনিয়মিতভাবে আছেন, তারা সবাই কিন্তু নিয়মিত হয়ে যাবে। এবং গ্রিসের কোম্পানিগুলো বাংলাদেশিদের খুব তারা ভালো মনে করে। তারা মনে করে বাঙালিরা যারা আছেন তারা সুন্দর কাজ করেন, তারা সৎ, তারা কর্মঠ। দূতাবাস জানায় প্রথম ধাপে দূতাবাসের নাম নিবন্ধন করতে 2 বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট এবং 2022 সালের 9 ফেব্রুয়ারির আগে গ্রিসে আগমন বা বসবাসের প্রমাণপত্র থাকতে হবে। বৈধতা পেতে প্রয়োজন হবে কোনো চাকুরিদাতার নিয়োগপত্রও। Greece would expect an even more active role. আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত সিম নম্বর ও একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আবেদনে। দ্বিতীয় ধাপে অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরপরই আবেদনকারীর ইমেইলে তার অস্থায়ী রেসিডেন্স পারমিট পাঠানো হবে। প্রবাসীদের দাবি, দীর্ঘদিন গ্রিসে সৎভাবে কাজ করার কারণেই বাস্তবায়িত হচ্ছে এই চুক্তি। অবশ্যই এটা আমাদের জন্য একটি আনন্দময় বিষয়। আমাদের জাতিগতভাবে আমরা যে সমষ্টিগতভাবে যে রিজাল্টটা আমরা পাবো বা পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের ফিল্ড সরকার, আমাদের জন্য বলা বাহুল কল্পনার বাইরে। তৎকালীন সময় 7 বছর গেলে পরে মানুষ লিগেল পাইতো। মিলার জন্য একটা ব্যবস্থা হয়েছে, দুদেশের সরকার মিলে যে একটা পদক্ষেপ নিয়েছে আমাদের জন্য ভালো। আমরা আসলে আনন্দিত এবং আমরা বাংলাদেশ হিসাবে এদেশে এরকম বৈধতা পাবো। আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের যে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে নিয়ে আসলে আমরা গর্ববোধ করি। তবে শর্ত হচ্ছে এসব অভিবাসীরা বৈধ হয়ে সিজনাল শ্রমিক হিসেবে বছরে 9 মাস কাজ করতে পারবেন, বাকি 3 মাস থাকতে হবে বাংলাদেশে। অবশ্য পরবর্তীতে আইন পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন অনেকে। গ্রিস প্রবাসী বাংলাদেশীদের জন্য যেটা একটা সুখবর, তো প্রথমত যারা এখানে মানে অনিবন্ধিত অবস্থার মধ্যে আছে, লিগালাইজেশন পজিশন যখন সেটেল হবে তখন কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার পরিকল্পনা মানে করা হবে আর কি। এবং অনেকের ধারণা হচ্ছে যে 9 মাস কাজ করার পরে এরা বাধ্যতামূলক কিনা বাংলাদেশে যেতে হবে। প্রবাসী বাংলাদেশি যারা মানে অনিবন্ধিত অবস্থায় আছে, যারা এখানে লিগালাইজ হবে অথবা যারা বাংলাদেশ থেকে আসবে, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই সুনির্দিষ্ট একটা প্রসেস থাকে। কিন্তু এটার অর্থ এই নয় যে একটা আইন থাকবে ওইটাই কন্টিনিউ বলবৎ থাকবে। সবসময় 5-7 বছর পরে কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ফ্যামিলি আনার জন্য বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য, অথবা মনে করেন আমরা ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে মানে ভিসা ছাড়া আমরা যেতে পারতেছি। গ্রিসের বাংলাদেশ দূতাবাসের দাবি, এটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের মধ্যে প্রথম চুক্তি। চুক্তির আওতায় প্রতি বছর কৃষিখাতে 4,000 নতুন বাংলাদেশি শ্রমিক নেবে গ্রিস। নূর হোসেন, আরটিভি।